ভারত জোড়ো যাত্রার আদলে কংগ্রেসের হাতে হাত জোড়ো কর্মসূচিকে সামনে রেখে সোনাইয়ে প্রস্তুতি সভা করে কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার ভট্টাচার্যের উপস্থিতিতে সোনাই ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সভা। ব্লক সভাপতি খুসরু আলম চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আগামী 28 জানুয়ারি থেকে শুরু হওয়া হাতে হাত জোড়ো যাত্রার কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাছাড়ের দায়িত্বপ্রাপ্ত এপিসিসির সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য বললেন, দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে 28 জানুয়ারি ধলাই থেকে শুরু হবে এই যাত্রা। পরের দিন সোনাই এসে পাবে দলের এই যাত্রা। মূলত জনগণের অধিকার পাইয়ে দিতে দলের এই যাত্রা বলে জানিয়েছেন তিনি। সভায় দীর্ঘ আলোচনার পর বিভিন্ন প্রস্তাবাদি গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের 2 সাধারণ সম্পাদক রাজেশ সিনহা, ভাস্কর দাস, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বরফুইয়া, এপিসিসি সদস্য জিয়াউদ্দিন মজুমদার, 2 জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি ইজাজ হোসেন লস্কর, ফয়জুর রহমান লস্কর সহ অন্যান্যরা। আগামী 28 জানুয়ারি থেকে ভারত জোড়ো যাত্রার এক নব্য সংস্করণ হিসাবে যে হাতে হাত জোড়ো অভিযানের কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বরাক উপত্যকা থেকে শুরু করবে এবং 28 জানুয়ারি কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টিতে এই যাত্রার শুভারম্ভ হবে। 29 তারিখ আমরা সোনাইতে এই হাতে হাত জোড়ো অভিযানের মাধ্যম দিয়ে সোনাইয়ের জনসাধারণের সাথে আমাদের গণসংযোগ আমরা পুনশ্চ শক্তিশালী করে তোলার প্রচেষ্টা করব। জনগণের যেগুলো মৌলিক সমস্যা, আজ নিত্য ব্যবহার্য অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর যেটা আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকার হয়ে থাকা শিক্ষিত যুবক যুবতীদের সংস্থাপনের যেটা বিষয়, যেটাকে মোদি সরকার বিজেপি সরকার বারবার প্রতারণা করেই চলছে, অর্থনৈতিক অসমতা যেটা দেখা দিয়েছে, সেই অপরিকল্পিত বিমুদ্রকরণের থেকে আজ পর্যন্ত জিএসটির নামে যেভাবে কর প্রয়োগ করা হচ্ছে তাতে জনসাধারণের যেটা জীবনধারণ এক অস্বাভাবিক দুঃসাধ্য হয়ে পড়েছে, সেটার সাথে সাথে রাজ্য সরকার সম্পূর্ণ স্বেচ্ছাচারীভাবে যে 14টি জেলার সীমা নির্ধারণ করতে চলেছে এবং ডিলিমিটেশন করতে চলেছে, তাতে বিরোধী রাজনৈতিক দল বা আসামের অন্যান্য জাতীয় সংগঠনকে উপেক্ষা করে যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে জনসাধারণের সাথে আমরা আমাদের ভাব বিনিময় করব। সীমা সমস্যা রয়েছে এখানে এবং ঘৃণা বিদ্বেষ এবং প্রতিশোধের যে রাজনীতি বিজেপির শাসনকালে চলছে তাতে আমাদের সমাজ জীবন এক দুর্বিষহ এবং কষ্টকর দিন কাটাচ্ছে। এগুলো বিষয় আমরা জনগণের পাশে তুলে ধরবো, জনগণের কাছে সহযোগিতা চাইব, যাতে এগুলোর অবসান ঘটানোর জন্য জনসাধারণ কংগ্রেস দলের সেই হাতে হাত জোড়ো অভিযানকে অংশ নেয় এবং এতে সক্রিয়ভাবে শক্তিশালীভাবে সফল করে তুলে। আমাদের দলকে শক্ত একটা খুঁটির মতো ধরে রেখেছে এবং সোনাই সমষ্টিতে কংগ্রেসের দুর্গকে অক্ষুণ্ণ রেখেছিল। আজও কিন্তু সেই জায়গায় তারা নিজের যেটা অস্তিত্ব সেটাকে বজায় রেখেছে এবং নিজের দলকে মজবুত করার যেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে অনেক লোক কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী হয়েছিল কিন্তু আজকের দিন ওরা দলে নেই, কিন্তু আমাদের সংগঠনের মানুষ এখনো সংগঠনের জায়গায় আছে, দলকে শক্তিশালী করে রেখেছে। আজকে আমার ব্লক সভাপতি আজকে 8 বছর হয়েছে উনি ব্লক সভাপতি হওয়ার, কিন্তু উনি দলের যেটা ক্ষমতা শক্তি বৃদ্ধি করার জন্য যেটা প্রয়াস সবসময় করে যান এবং আমার শান্তি এবং সুন্দরভাবে শৃঙ্খলাভাবে তারারে লাইনে দাঁড়ানোর দায়িত্ব তারা নিজে নিতে চলে যেতে পারে। আর মানুষ যেগুলো আওয়ার কথা কীভাবে আনতে হবে কথাটা ঠিকই,